উগান্ডা দেশটি নিয়ে আমরা প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রোল করে থাকি, একরকম তুচ্ছ করেই দেখি দেশটাকে। যদিও এই দেশটি সম্পর্কে আমাদের অনেকেরই তেমন কোনো ধারণা নেই, তাই চলুন আজ জেনে নেওয়া যাক উগান্ডা সম্পর্কে বিভিন্ন মজার ও বিস্ময়কর কিছু তথ্য। উগান্ডা পূর্ব আফ্রিকার একটি দেশ, এর রাজধানীর নাম কাম্পালা। কাম্পালা শহরটি বুগান্ডা রাজ্যে অবস্থিত, আর এই বুগান্ডা শব্দ থেকেই উগান্ডা শব্দটির উৎপত্তি। উগান্ডার মুদ্রার নাম হচ্ছে সিলিং। বাংলাদেশের এক টাকা মানে উগান্ডার প্রায় 33 টাকা। উগান্ডা একটি দরিদ্র দেশ হলেও এখানে বহিরাগতদের সংখ্যা বেশ চোখে পড়বার মতো। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল সহ বিভিন্ন দেশের মানুষ এখানে কর্মসংস্থানের উদ্দেশ্যে এসে থাকে। কৃষি প্রধান এই দেশটির মানুষের জাতীয় খাবার হল কলা এবং ভুট্টা। এরা সাধারণত দিনে 3 বেলা কলা আর ভুট্টা খেয়ে থাকে। উগান্ডার মানুষজন দোকান থেকে কোনো জিনিস কেনার সময় কিলোগ্রামে ওজন পরিমাপ করে না। তাদের ওজন মাপার জন্য দোকানে একটি নির্দিষ্ট বাটি থাকে, সেই বাটিতে করেই 1 বাটি 2 বাটি এভাবে হিসেব করা হয়। খ্রিস্টান প্রধান উগান্ডা একটি ফ্রি মাইন্ডেড কান্ট্রি। জোর করে ধর্ষণ ব্যতীত বাকি সব ধরনের সম্পর্কই এখানকার আইনে বৈধ। তবে এদেশে ধর্ষণের সংখ্যাও খুব কম। উগান্ডায় প্রতিটি বাড়ি এবং আবাসিক হোটেলের দরজার সামনে প্রোটেকশন ব্যাগ বা কন্ডোম রাখা বাধ্যতামূলক। প্রতি সপ্তাহে ব্যাপারটি চেক করার জন্য সিটি কর্পোরেশন থেকে বাড়ি বাড়ি লোক এসে থাকে। যদি প্রোটেকশন ব্যাগ বা কন্ডোম প্রতিটি ঘর বা আবাসিক হোটেলের রুমের দরজার সামনে পাওয়া না যায়, তাহলে সেই দেশের আইন অনুযায়ী গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। এত সব কড়াকড়ির পেছনে অবশ্য কারণও আছে। উগান্ডার নারীরা পৃথিবীর সবচেয়ে বেশি সন্তান জন্ম দিয়ে থাকে। এখানে প্রতিটি নারী তার জীবদ্দশায় গড়ে 6টি সন্তান জন্ম দিয়ে থাকে। উগান্ডায় আইন শৃঙ্খলা খুবই কড়া। তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় ভারী অস্ত্র নিয়ে চলাফেরা করে এবং দেশটিতে সবসময়ই ক্রিমিনালদের ওপর ক্র্যাশ ফায়ারের অনুমতি রয়েছে। উগান্ডার সমুদ্র সৈকত পৃথিবীর অন্যতম বৃহত্তম সমুদ্র সৈকত। কয়েকটা দেশের সাথে যৌথ এই সমুদ্রের পাড়ের পরিবেশটা হৃদয় কেড়ে নেওয়ার মতো। এই সৌন্দর্যের কথা মুখে বলে শেষ করা যাবে না, উপভোগ করতে চাইলে দেখতে হবে নিজ চোখেই। পৃথিবী বিখ্যাত ভিক্টোরিয়া হ্রদের বিশাল একটা অংশ রয়েছে এই উগান্ডা জুড়েই। উগান্ডায় প্রায় 750টি পাহাড়ি গরিলা রয়েছে, যা পৃথিবীর অন্য কোনো দেশেই হাতে গোনা কয়েকটির বেশি নেই। এছাড়াও পৃথিবীর সবচেয়ে বেশি অ্যালকোহলের রিজার্ভও রয়েছে এখানেই। সৌন্দর্যের কারণে উগান্ডাকে আফ্রিকার মুক্তা বা পিয়াল অফ আফ্রিকাও বলা হয়ে থাকে। গাছ কাটা নিয়ে উগান্ডায় একটি সুন্দর নিয়ম আছে, সেখানে আপনি একটি গাছ কাটলে একই সময়ে আরও 3টি গাছ লাগাতে হবে আপনাকে। কলা, আনারস ও অ্যাভোকাডো ফলনে উগান্ডা বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটি। উগান্ডার মানুষজন খুবই অতিথিপরায়ণ হয়ে থাকে। আপনি একবার কোনো অপরিচিত এলাকায় ঘুরতে গেলে তারা নিজ দায়িত্বে আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে, যেন আপনি তাদের বহুদিনের পরিচিত আত্মীয় বা ঘরের অতিথি। এসব কারণেই 2012 সালে সারা বিশ্বের সবচেয়ে সেরা ট্যুরিস্ট অ্যাট্রাকশন ছিল উগান্ডা। উগান্ডায় গেলে কেউ যদি আপনাকে তেলে ভাজা ঘাস ফড়িং খেতে দেয়, তাহলে বুঝবেন আপনি তার স্পেশাল গেস্ট। শুধুমাত্র বিশেষ বিশেষ মানুষদের জন্যই তারা এই আইটেমটি রান্না করে থাকে। উগান্ডার মানুষ খুব মজা ও আনন্দের সাথে জীবন কাটাতে ভালোবাসে। শনিবার হলো তাদের সাপ্তাহিক ছুটির দিন। এই দিনটি তারা খুব আনন্দের সাথে কাটায়, ঠিক যেন তাদের ঈদের দিন। পরিবার বা বন্ধুবান্ধবদের সাথে পিকনিক, নাচ গান ইত্যাদিতে মেতে ওঠে তারা। এছাড়াও উগান্ডিয়ানরা সাইকেল চালাতে ভীষণ পছন্দ করে। উগান্ডার 50% মানুষের বয়সই 14 বছরের নিচে, অর্থাৎ উগান্ডাই এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে তরুণ দেশ। উগান্ডার মানুষেরা জন্মগতভাবে কালো জাতের। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে প্রথমে কিছুটা ভয় পেয়ে যেতে পারেন আপনি, তবে তাদের সাথে কিছুক্ষণ মিশলেই সব ধারণা পাল্টে যাবে আপনার। যে কোনো মানুষকে সহজেই বিশ্বাস করে এবং সহজেই যে কারোর সাথে মিশে যেতে পারে তারা। তখন তাদের নিয়ে এতদিন ধরে ট্রোল করে আসার জন্য নিজেকেই ছোট মনে হবে, মনের মধ্যে জন্ম নেবে একটা অনুশোচনা বোধের। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।